বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেছেন, গোলাপি বলটা জোরে আসার পাশাপাশি বাড়তি বাউন্সও থাকে। ইন্দোরে শেষ দিনের অনুশীলনের পর এমনটাই জানান তিনি। যতটা সম্ভব বলের আচরণের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন টাইগাররা। এদিকে সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরও দায়িত্ব নেওয়ার এটাই মোক্ষম সময় বলেও মনে করেন মিরাজ। ভারত থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। ভারত সফরে শেষবারের মতো ইন্দোরে ব্যাট বল হাতে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট তিন দিনে হারার হতাশার মাঝেও একটা বিষয়ে চাইলে ইতিবাচকভাবে ভাবতে পারে তারা। বাড়তি দুটো দিন যে পাওয়া গেছে গোলাপি বলে অনুশীলনের, হলকার স্টেডিয়ামে তাই এদিন হাজির টেস্ট স্কোয়াডের সব ক্রিকেটার। মুমিনুলদের ভাবনায় ইডেন গার্ডেন্স টেস্ট, দিনের আলোতেই ভারতের বিপক্ষে লড়তে পারেনি দল। তার উপর এবারের মিশন দিবারাত্রির গোলাপি বল টেস্ট। এই গোলাপি বলটা কেমন প্রাথমিক একটা ধারণা পেয়েছেন মিরাজ। সুইং বলে একটু সুইংও থাকতে পারে, প্রথম দিকে একটু বেশি হয়তো অনেক সময় কাটও করতে পারে, আমার কাছে মনে হয় একটু বেশি স্কিড করতে পারে, আর আমার কাছে মনে হয় একটু বাউন্সও থাকতে পারে। বল যদি ব্যাটে লাগে একটু খুব কুইক যায়, খুব অল্প সময় পেয়েছি বাট যতটুকুই পাচ্ছি আমরা ততটুকুই কাভার করার চেষ্টা করছি পিং বলে। বলের আচরণ জানা নেই খুব একটা, প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পায়নি বাংলাদেশ। কলকাতায় মাঠে নামার আগে কি বাড়তি কোনো চাপ অনুভব করছে তারা? এটা আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে টেনশন না, আমার কাছে মনে হয় যে সবাই এক্সাইটেড আছে যে এরকম ফার্স্ট টাইম এরকম পিং বলে খেলবে এবং নাইট ম্যাচ খেলবে টেস্ট। সাকিব তামিমবিহীন দলটা ইন্দোরে একরকম আত্মসমর্পণ করেছে, জুনিয়ররা পারফর্ম করতে ব্যর্থ এবারও। দেশের ক্রিকেটের স্বার্থে পঞ্চপাণ্ডবের ছায়া থেকে বেরিয়ে আসার তাড়না কাজ করে মিরাজ লিটনদের মাঝে। এখন বলবো না যে আমি জুনিয়র, কারণ অলমোস্ট তিন বছর খেলে ফেলেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমাদের পারফরমেন্সটা যদি আরও বেটার হয় তাহলে কিন্তু টিম কমিউনিকেশনটা খুব ভালো হয়। আমরা যতই ভালো খেলেছি দেখেন কিন্তু আমাদের সিনিয়রদের সাথে জুনিয়রদের কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো ছিল। চাপে আছেন মিরাজরা, আছে গোটা দল, তবে ভারতীয় ক্রিকেটাররা নির্ভার, এদিন অনুশীলনও করেনি কোহলিরা। হলকার স্টেডিয়ামে শেষ বিকেলের নীরবতা ভেঙে শোনা যায় ব্যাট বলের ঠোকাঠুকির শব্দ। প্রথম টেস্টে বাজে হারের পর ক্রিকেটারদের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের একটা জবাব দেয়া যায়। আর সেজন্যই ইডেন টেস্টের গোলাপি বলের রহস্য উন্মোচনে ইন্দোরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। ইন্দোরের হলকার স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ভারত।